হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে জামাই ষষ্ঠীর দিন, যেতে হবে বাপের বাড়ি, খুব মজা না? হ্যাঁ, সেই জন্য আমি সকাল সকাল উঠে সব কাজ ছেড়ে নিয়ে বসে গেছি লাগেজ গোছানোর জন্য। তো চলো, দুদিন থাকবো, তা জামা কাপড় তো নিতেই হবে, আগে গুছিয়ে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ব্রাশ, কেননা ওখানে গিয়ে তো ব্রাশ করতেই হবে, হাত দিয়ে কি দাঁত মাজা যায়, ওই জন্য আগে দুটো ব্রাশ নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম একটা কুর্তি, গিয়ে যদি কোথাও ঘুরতে যাই তখন তো আর নাইটি পরে যাওয়া যাবে না। ওর হাফ প্যান্ট, হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি, কেননা যা গরম স্যান্ডো গেঞ্জি পরে থাকতে হবে। এইবার ছেলের প্যান্ট জামা, তারপর আমার নাইটি। এটাই হচ্ছে গরমকালের সব থেকে ভালো জিনিস, এইটা পরে যদি সব জায়গায় চলে যাওয়া যায় তো তাহলে খুব ভালো হতো। উফ, এত গরম, ফ্যান চলছে তবুও ঘাম হচ্ছে। তারপর তোমাদের দেখাই যে মায়ের জন্য কি কিনলাম। এটা হচ্ছে মায়ের গিফট, দেখো মায়ের শাড়ি, দাঁড়াও দেখাচ্ছি। দেখেছো কেমন হয়েছে, ভালো না? দেখো খুব সুন্দর কালার, যা বোঝাতে পারছি না হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটাই কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। এটা একটা শার্ট দাদার জন্য, আমার তো বাবা নেই, আমার দাদাই হচ্ছে আমার বাবা, সেই জন্য দাদা কি দেখো,
কেমন হয়েছে কমেন্টে জানিও। কিন্তু এই তো গোছানো হয়ে গেল সব, এইবারে চার্জারটা নিলেই হয়ে যাবে। কেননা চার্জার না নিলে হবে না, ওখানে গিয়ে ফোন চার্জ দেবো কি? ওটা হচ্ছে সব থেকে বড় জিনিস, ওটা আগে নিতেই হবে, নাহলে পুরো ফোন বন্ধ হয়ে পড়ে থাকবে। চলো, মোটামুটি প্যাকিং তো হয়েই গেল, এবারে স্নান করে রেডি হতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই প্যাকিং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, এরকম মুখে চকলেট আছে বলে ভালো করে বলতে পারছি না। আর জামাই ষষ্ঠীর ভিডিও দেখতে হবে, তো জামাই ষষ্ঠীর ভিডিও দেখতে গেলে আমার নেক্সট ব্লগ দেখতে হবে। তো চলো এখন রাখছি, কেননা স্নান করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। টাটা।